সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে রান্নাবান্নার সকালবেলায় জানলা খুললে দেখি আমার রান্নাঘরের সামনে যে পেঁপে গাছটা আছে তার ওপর একটা ছোট্ট বুলবুল পাখি বসে আছে আর শীতের রোদটা বেশ গায়ে নিয়ে মাখছে দেখলাম হাতে ছিল ফোন তাকে তো ক্যামেরাবন্দি করতেই হয় যাদেরকে দেখতে দেখতে আমার সারাটা দিন কেটে যায় তারা হচ্ছে এই পাখিগুলো এরকমভাবে ওদের জন্য বাটিতে জল রাখা থাকে সেটা খাওয়ার জন্য কিন্তু খাওয়ার থেকে স্নান করে ওরা বেশি সব রকম পাখি আসে এখানে ওদের স্নান করা দেখতে গিয়ে আমারই মোচা কাটা এখনো হলো না স্নান করে সব গাছ রোদের মধ্যে কি আনন্দ খুব নামি দামি পাখি না আসলো শালিক চরুই দোয়েল বুলবুলি তারপর হাড়ি চাচি কত রকম পাখি আসে স্নান করে মোট মন ভরে না আজকে তোমাদেরকে বলছিলাম যে তোমাদের কাছে একটা রান্না শেয়ার করব আর এমনি কোনো ব্লগ না রান্না শেয়ার করব। সেটা হচ্ছে মোচা রান্না আমরা সহজে কেউ মোচা কিন্তু খেতেই চায় না মোচা কিন্তু অনেকেই খেতে চায় না যে কারণ মোচা কাটতে গেলে হাতে কষ লেগে যায় কালো হয়ে যায় সেই জন্য অনেকেই কাটতেও চায় না সেজন্য খেতেও চায় না করিনি কারণ সেদ্ধ করার পর চটকালে এটা একদম ঠিকঠাক হয়ে যাবে এই জন্য বেশি কুচি কুচি করেনি দুটো সিটি দিয়ে নিই সিটি দিয়ে তারপর দেখাচ্ছি এটা কিরকম হলো আর কাটতে কাটতে একদম কালচে হয়ে গেছিল সেগুলোকে আবার লেবু দিয়ে ঘষে ঠিক করলাম কীরকম না হাতটা কিরকম গেছে মোচা এগুলো কাটলে এটাই একটা সমস্যা হয়ে যায় এইটাকে কুকারে সেদ্ধ করতে দিয়ে নিই মোচার খোসায় বেরিয়েছে অর্ধেকে যে সব ছাড়িয়ে ছড়িয়ে এখানটায় রাখছি এই যে খোসা বেরিয়েছে কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে আদা নিয়েছি আর এখানে জিরে ভিজিয়ে রেখেছি এতটা জিরে দেবো না এটা একবারে অনেকটা ভিজানো আছে বাদব বলে রেখেছিলাম বেশি ভেজানো হয়েছে জিরেটা এখানে এই তিনটে একসাথে এবার পেস্ট করে নেব এর মধ্যে ইচ্ছে করলে ধনে গুঁড়ো কিন্তু অ্যাড করা যায় তা আমি এখানে ধনে গুঁড়ো অ্যাড করছি না মশলা পেস্ট করা হয়ে গেছে এইদিকে মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে নামাবো এবার এটা রাখা থাকলো এবার মোচাটা নামাই চলো মোচাটা সেদ্ধ করার পর ঠিকই দেখো এরকম দেখতে হয়েছে আর যেহেতু খুব গরম আছে হাত দিয়ে তো মোটে চটকানেই যাবে না সেদ্ধ হয়ে গেছে পুরো মোচাটা ঠান্ডা নিক ঠান্ডা হয়ে যাক আর জলটা আগে ঝরে যাক তারপর ভালোভাবে এটাকে ভালো মানে ঠেসে নিতে হবে বা চটকে নিতে হবে কারণ এরকমভাবে যদি আস্তে আস্তে থাকে মোচা খেতে মোটেও কিন্তু ভালো লাগে না আর জন্য একটুখানি ভাপিয়ে নিতে হবে এটা এখানে আমি সিটি দিয়ে নিয়েছি মশলাও রেডি হয়েছে এবার বসালেই হয়ে যায় মোচা কিন্তু নিরামিষ খেতেও ভালো লাগে চিংড়ি মাছতেও বেশ ভালো লাগে আর আজকে যেহেতু শুক্রবার জন্য পুরো নিরামিষ রান্নাবান্না আর শুক্রবার দিন আর নিরামিষ ভালো ভালো কিছু একটা পথ করতে বেশ ভালোই লাগে মোচাটা লাস্টে হাত দিয়ে চটকে নিলাম বা ঠেসে নিলাম যেটাকে বলো না হলে ঠিক হচ্ছিল না এটা দিয়ে ভাবছিল প্রথম হবে তারপর দেখুন হলো না তারপর এই যে এরকম ভাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলও গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর গরম মশলা ফোড়ন আর মোচার জন্য এখানে কেটে নিয়েছি হচ্ছে ছোট ছোট কুচি কুচি করে করে নিয়েছি আলু এই আলুগুলোকে আগে খুব ভালো ভেজে নেব আর আলুগুলো বেশি বড় করে কাটলে কিন্তু হবে না কারণ মোচা যেহেতু সেদ্ধ করা আছে সময় লাগবে প্রচুর আর দেখতেও ভালো লাগে না মোচার মধ্যে বড় বড় আলু দিলে এগুলোকে এবার ভাজা ভাজা করে নি তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলা আলুগুলো কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিয়েছি আর মোচা যেহেতু সেদ্ধ করাই আছে আলুটা যদি না ভেজে নিই ভালোভাবে তাহলে সেদ্ধ হবে না এই ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটোটা একটুখানি সাতলে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে বেটে রাখা যে মশলাগুলো আছে সেটা দিয়ে দেবো মশলা বলতে জিরে বাটা আদা বাটা আর লঙ্কা দিয়েছি আর কিছু দিয়ে নিয়ে এর মধ্যে ইচ্ছে করে তোমরা ধনে গুঁড়োও দিতে পারো আমি যেহেতু নর্মালভাবে মোচা যেভাবে রান্না করে ঘরোয়াভাবে যেটা খেতে ভালো লাগে শর্টকাটে যেভাবে হয় সেভাবে তোমাদের কাছে শেয়ার করছি এবার একে একে এর মধ্যে যে গুঁড়ো মশলা গুঁড়ো মশলা বলতে এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে গুঁড়ো মশলার কথা বললাম আর আলাদা করে এর মধ্যে নুন হলুদ তো দিয়েইছি আর দিচ্ছি হচ্ছে চিনি কারণ নিরামিষ রান্না একটুখানি মিষ্টি না হলে খেতে কিন্তু মোটেও ভালো লাগে না সেই পরিমাণ মতো একটুখানি চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা যে মোচাটা আছে মোচাটা দিয়ে তারপর আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভাজা রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো জল কেড়ে গেছে আলু দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে মোচা তো আগে থাকতে সেদ্ধ করা হয়েছিল যেহেতু আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলে তৈরি আমার মোচা নিরামিষ দিলে এরকম মোচা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে হাত খেতে রুটিও খেতে ভালো লাগে মোচা দিয়ে রুটি দিয়ে মোচার তরকারি দিয়ে খেতেও বেশ সুন্দর লাগে ঘি গরম মশলা সুন্দর একটা গন্ধ আসে আবার এর উপর যদি নারকল দেওয়া যায় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে একদম জল টেনে গেছে শুকনো শুকনো হয়ে গেছে মোচা আর মোচা যদি শুকনো শুকনো না খাওয়া যায় ঠিক মোচার স্বাদটা মনে হয় আসে না এরকম শুকনো শুকনো মাখা মাখা করে কিন্তু মোচাটাকে নামাতে হবে তাহলে সুস্বাদু একটা মোচার রান্না তৈরি হবে ঢেলে নিশ্লা মোচা রান্না পুরো রেডি ঘি দিয়ে দিয়েছি একটুখানি নামানোর আগেও ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েছি আর ওপর একটুখানি ঘি দিয়েছি ঘি দিয়ে এই যে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে কেমন হলো রান্নাটা অবশ্যই কিন্তু জানিও আর আজকে মনে পড়ে আছে সেই প্রবাদ বাক্যটা যে রাধে সে কিন্তু চুলও বাঁধে কিন্তু আমার কাছে এটা হচ্ছে পুরোটাই উল্টো যে চুল বাঁধে সে কিন্তু রাধেও তোমাদের কাছে হেয়ার কেয়ারের ওপর প্রচুর ভিডিও পোস্ট করি তো একটা স্পেশাল কিছু রান্না করছি সেটা শেয়ার করবো না তাই হয় সবাই খুব ভালো থেকো